আমাদের জীবনের চাওয়া পাওয়ার হিসেবটা সবসময় কি মেলে? আমরা যাকে ভালোবাসি সবসময় সম্ভব হয় না তার ভালোবাসা পাওয়া। তখন সেই মানুষটিকে মায়ার হরিণ মনে করে আমরা দূর থেকে তার মঙ্গল কামনা করেই শান্তি পাই। কিন্তু যদি এমন হয় যে আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে, কিন্তু মনে মনে ভালোবাসা প্রকাশের কোনো পথ পায় না, তখন দুটি মন দগ্ধ হয় ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষায়। আপনি একে কি বলবেন, আত্মত্যাগ নাকি আত্মহনন? মানুষের জীবনের এই বেদনার মুহূর্তই ফুটে উঠেছে আমাদের পরবর্তী গানে। মায়া বনো বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ? মায়া বনো বিহারিণী, মায়া বনো বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ? মায়া বনো বিহারিণী, থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাসুরীর সুরেতে, থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাসুরীর সুরেতে, পরশ করিব প্রাণ মন কারণ মায়া বনো বিহারিণী, মায়া বনো বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়া বনো বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে কষিবে আকাশ বাণী শ্রবণে, চমকিবে ফাগুনের পবনে কষিবে আকাশ বাণী শ্রবণে, চিত্ত আকুল হবে অনুক্ষণ কারণ দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ জোরে বাঁধিব, আমি তারে সাধিব গোপন বিরহ জোরে বাঁধিব, বাঁধন বিহীন সে যে বাঁধন কারণ মায়া বনো বিহারিণী, মায়া বনো বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়া বনো বিহারিণী।